বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম অলস ব্যক্তির জীবনে সারা বছরে একটি দিন তা হল আগামীকাল কিন্তু এই আগামীকাল কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই তার উপর ছুটি কাটালে বা ঘুরতে গেলে সেই রেশ কাটিয়ে কাজে ফিরতেই ভীষণ আলসেমি লাগে ফিরলেও মন বসানো দেয় বয়স অভ্যাসগত আচরণ পরিবেশ সামর্থ্য ইচ্ছা শক্তি ব্যক্তিত্ব ইত্যাদি বিভিন্ন কারণেও অলস অনুভূতি ভর করতে থাকে শরীরে আপনার ক্ষেত্রেও যদি এমনটা হয় তাহলে ভিডিওটি দেখার মাধ্যমে জেনে নিন আলসিবি কাটানোর দশটি উপায় এক দিন শুরু হোক আনন্দে সকালের নাস্তায় পুষ্টিকর খাবার রাখুন পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার মন এবং শরীরে প্রভাব ফেলে আনন্দ থাকলে কাজে মনও বসে আর অলসতাও সহজে ভর করতে পারে না দুই নিজেকে পুরস্কৃত করুন জটিল কাজ ফেলে রাখা থেকেই আলসিমির সূত্রপাত হয় যথাসময়ে কাজ শেষ করার জন্য নিজেকে কোনো পুরস্কার দেবেন এই প্রতিজ্ঞা করুন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া এক গবেষণায় দেখা যায় জিমে ব্যায়াম করার সময় অডিও বুকস শুনতে থাকা ভালো কাজে দেয় অর্থাৎ সেটি জিমের সময় নিজেকে দেয়া তাৎক্ষণিক পুরস্কার তিন কাজ নিয়ে ইতিবাচক থাকুন ফিরে যাওয়ার ভয় এবং কাজ শেষ না হওয়ার আশঙ্কা কাজ থেকে দূরে রাখে বিরক্তি বাড়িয়ে দেয় এবং আপনাকে অলস করে তোলে কখনো কখনো কাজটির গুরুত্ব অনুধাবনের ব্যর্থতা থেকেও অলসতা তৈরি হয় ব্যর্থতার ভয় সরিয়ে ইতিবাচক দিকটি দেখুন যে এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন বা কাজটি করে আপনি আনন্দ পাবেন কাজ শেষে আপনি জিতবেন এবং শিখবেন চার ক্লান্তিকর কাজকে আনন্দদায়ক করুন সাধারণত যে কাজগুলোকে বিরক্তিকর বা ক্লান্তিকর বলে মনে করা হয় সেগুলো এড়িয়ে চলার প্রবণতা তৈরি হয় কাজের সময় মিউজিক বা পডকাস্ট শোনার চেষ্টা বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ হলে সেটি সম্পাদনের সময় কত ক্যালোরি কমাতে পারছেন ফিটনেস ট্র্যাকারে তা দেখলে কাজ কম বিরক্তিকর মনে হবে পাঁচ প্রোটিনযুক্ত খাবার খান কিছু খাবার শরীরে শক্তি বাড়ায় এতে অলস লাগা এবং আলসিমি হওয়ার আশঙ্কা কম থাকে উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন গ্রিক দই কাজু বাদাম ডিম টুনা মাছ ইত্যাদি ভালো কাজ দেয় এই ক্ষেত্রে ছয় চিনিযুক্ত এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন যেসব খাবার হজমে বেশি সময় নেয় বা রক্তের শর্করা বাড়ায় সেগুলো এড়িয়ে চলুন এর মধ্যে রয়েছে উচ্চ চিনিযুক্ত খাবার ও পানীয় সাদা রুটি ও পাস্তার মতো পরিশোধ শর্করা ফাস্টফুড ইত্যাদি সাত পর্যাপ্ত ঘুমান এবং বিশ্রাম নিন ঘুমানোর ঠিক আগে স্ক্রিন টাইম এড়িয়ে চলা দিনে ঘুমের সময় সীমিত করা সফট মিউজিক বা স্লিপি মিউজিক শোনা রাতে ভালো ঘুমের জন্য করতে পারেন এমন অনেক কিছু এতে সতেজ বোধ হয় এবং আলসিমি কাটে আট ব্যায়াম করুন ব্যায়াম অলসতা থেকে মুক্তি পাওয়ার একটি নিশ্চিত উপায় মাত্র কয়েক মিনিটের ব্যায়াম শরীরে শক্তির মাত্রা বাড়াতে পারে মেজাজ ঠিক করতে পারে উদ্বেগ এবং চাপ কমাতে পারে দিনে কিছুটা সময় হাঁটতে পারেন বা সাইকেল চালাতে পারেন নয় চাপ মুক্ত থাকুন মানসিক চাপে থাকলে ক্লান্ত লাগে কাজের শক্তি এবং উদ্দীপনা ফিরিয়ে আনতে চাপ মোকাবেলার কৌশল খোঁজা জরুরি প্রিয়জনের সঙ্গে বা পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো গাছের পরিচর্যা বা এমন বিশেষ কিছু যা আপনার চাপ কমাতে কার্যকর হবে তা বেছে নিন দশ পানি সঙ্গে রাখুন পানির অসংখ্য উপকারিতার মাঝে একটি হলো অলসতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে অলস বোধ করলে কয়েক চুমুক পানিও আপনাকে সাহায্য করতে পারে অলসতা কাটানোর দশটি উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ